যদি মাইক্রোসফট ওয়ার্ডে এই যে বর্ডার যে মার্জিনটা আছে, মার্জিনটা শো না করে কিভাবে আনবো, এটাই তো ছিল প্রশ্ন। এটা যদি আনতে যাই, আমরা যাব অফিস বাটন থেকে ওয়ার্ড অপশন। এটা 2007 অফিস বাটন থাকবে, 2010 হলে ফাইল থাকবে, ওখান থেকে ওয়ার্ড অপশনে যাব। ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে একটু নিচের দিকে যাচ্ছি, এখানে শো ডকুমেন্ট কন্টেন্ট, এই জায়গাতে শো ট্যাক্স বাউন্ডারি, সেটা এটাতে টিক মার্ক দিয়ে ওকে দিলেই চলে আসবে।